আসছে কোরবানিতে পশুর চামড়া আগের বছরের দরেই বেচাকেনা হবে। আড়তদার, ট্যানারি মালিক ও চামড়া ব্যবসায়ীদের সাথে বৈঠক করে এই সিদ্ধান্ত নিয়েছে বাণিজ্য মন্ত্রণালয়। সেই হিসেবে রাজধানীতে কাঁচা চামড়ার দর থাকবে প্রতি বর্গ ফুট 45 থেকে 50 টাকার মধ্যে, আর ঢাকার বাইরে 10 টাকা কম করে। মঙ্গলবার সচিবালয়ে চামড়ার দর নির্ধারণের এই বৈঠকটি অনুষ্ঠিত হয়। আসছে ঈদুল আজহা, চামড়া সংগ্রহের সবচেয়ে বড় মৌসুম। গেল বছরও এই সময় প্রায় 80 লাখ পশুর চামড়া সংগ্রহ করেছিল ট্যানারিগুলো, যার অর্ধেকই এখনও অবিকৃত রয়ে গেছে। এমন হিসেব তুলে ধরে আসছে কোরবানিতে পশুর চামড়ার দর আগের থেকে কমিয়ে নির্ধারণের প্রস্তাব জানায় এখাতের সংগঠনগুলো বাণিজ্য মন্ত্রণালয়ের কাছে। গত বছর এর আগের বছর আমি 150-তে আমি গ্রাস সেলিং করতাম, সেটা এখন 120-তে আমি সেলিং করছি, $1.20। সুতরাং আপনি ওই বিচার বিশ্লেষণ করে কিন্তু আপনারা ই করবেন যে গ্রাফটা আপনাদের কাছে রিপোর্ট আছে যে এই বছরে $1.23 বিলিয়ন, তো এটা গত বছরের থেকে প্রায় 40% দাম কম হওয়া উচিত যদি সার্ভাইভ করতে হয়। বর্তমান বাজারটাও আমরা দেখতেছি মার্কেট অনেক কম আছে, আমরা এখন যে ব্যবসাটা করতেছি তো সেই দিক বিবেচনা করে আপনি গতবারের চেয়ে 5 টাকা আমার মনে হয় পার স্কোয়ার ফিটে গরুতে গরু মহিষে কমিয়ে দিলে। বৈঠকে সরকারের পক্ষ থেকে ট্যারিফ কমিশন আন্তর্জাতিক আর স্থানীয় বাজার মূল্য বিশ্লেষণ করে গরুর চামড়ার দাম 45 থেকে 75 টাকার মধ্যে নির্ধারণের প্রস্তাব করে, যাতে আপত্তি জানায় ব্যবসায়ীরা। এমন অবস্থায় বাণিজ্য মন্ত্রী ঘোষণা দেন দাম থাকবে আগেরটাই। গরুর চামড়া ঢাকায় প্রতি বর্গ ফুট 45 থেকে 50 টাকা, ঢাকার বাইরে 35 থেকে 40। খাসির চামড়া সারা দেশে এক দর 18 থেকে 20 টাকা প্রতি বর্গ ফুট, আর বকরি সর্বোচ্চ 15 টাকা আগের মতোই। আগের বারের চেয়ে গতবার কমিয়ে দেওয়া হয়েছে, এটা আপনারা দেখেন লক্ষ্য করে যে কমেছে। কিন্তু এবার যদি আরও কমানোর কথা বলছেন সেটা আমাদের এই অবস্থান থেকে অ্যাকসেপ্ট করা যাবে না। অ্যাট দি বেস্ট আমরা করতে পারি সেটা হলো যে অ্যাটলিস্ট আমরা সেই প্রাইসটাই রাখি, আপনারাও চেষ্টা করেন। তবে এই দাম পেতে পশুর চামড়া ভালোভাবে সংরক্ষণের তাগিদ দেওয়া হয় বৈঠক থেকে। জানানো হয় সংরক্ষণের অভাবে গেল কোরবানিতে প্রায় 25 ভাগ পশুর চামড়া নষ্ট হয়েছিল। সৌরভ রহমান, বিজনেস রিপোর্ট, মাছরাঙা টেলিভিশন।